এর আগের ভিডিওতে লম্বা ছুটি পাড়ার ইঙ্গিত যেটি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, সেটি শেষ পর্যন্ত সত্য হলো। ছুটি সত্যি সত্যি অনেক বড় ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ছুটি আপনারা যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন ইতিমধ্যেই, তারা নিশ্চয়ই দেখেছেন ব্রেকিং নিউজ আকারে যে আগামী 23 মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব আগামী 23 মে পর্যন্ত ছুটি থাকবে এবং স্কুল কলেজ খুলে দেওয়া হবে আগামী 24 মে। অর্থাৎ আগে যে ইউনিভার্সিটির যে ছুটির বিষয়টা ছিল, ওই একসঙ্গেই এবার স্কুল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোও খুলবে। অর্থাৎ 24 মে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আজকে কিছুক্ষণ আগে জাতীয় পরামর্শক কমিটি, যেটি করোনা সংক্রান্ত, সেই কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি একটি বার্তা পাঠিয়েছেন এবং আমরা সেই বার্তাটা পেয়েছি। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত ওই বার্তায় শিক্ষামন্ত্রী যেটি জানিয়েছেন সেটি হচ্ছে, করোনা মহামারীর বিবেচনায় যেহেতু আজকেও 34 জন মানুষ মারা গেছে এবং 3000-এর উপর মানুষ আক্রান্ত হয়েছে, সুতরাং এবং প্রতিদিনই আসলে আক্রান্ত এবং মারা যাওয়ার হার বাড়ছে, সুতরাং শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি সরকারের কাছে সবার চেয়ে অগ্রাধিকার, এটি শিক্ষামন্ত্রী বরাবরই বলে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। তারই অংশ হিসেবে এই ছুটিটা এবার আসলে 15 দিন বা 20 দিন ছুটি না বাড়িয়ে একটি লম্বা ছুটি বাড়ানো হলো, কারণ আগামী মাস থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে, সে কারণে রোজার মধ্যে শিক্ষার্থীরাও অনেকেই আসলে রোজা থেকে এই গরমের দিনে, আসলে খুব কঠিন দিন, এই কঠিন দিনে আসলে রোজা রেখে ক্লাস করাও সম্ভব হয় না, শিক্ষক ছাত্রছাত্রী উভয়ের পক্ষেই আসলে এটি অসম্ভব। শিক্ষামন্ত্রী এ কারণেই বলেছেন যে করোনা এবং পবিত্র রমজান সব মিলিয়ে আসলে এই লম্বা ছুটি বাড়ানো হলো। এবং এই ছুটিকালীন সময়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে অনলাইনে যেটি ক্লাস সেটি কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা পর্যায়ক্রমে যাদের যেদিন ক্লাস রুটিন অনুযায়ী যাদের যেদিন ক্লাস হওয়ার কথা সেদিন ওই সাবজেক্টের শিক্ষক তিনি স্কুলে এসেও অনলাইনে ক্লাস করাইতে পারেন, এমনকি তিনি বাসা থেকেও অনলাইনে ক্লাস করাইতে পারেন, সেটা ওই শিক্ষকের উপর ডিপেন্ড করবে। মূল মেসেজ হচ্ছে অনলাইনে ক্লাস চলবে, ঠিক আছে। আবার এই অনলাইন ক্লাস যেটা চলবে এইটা আবার ওই SSC-র যে 60 দিন ক্লাস হওয়ার কথা, ওই 60 দিন ক্লাসের সঙ্গে কিন্তু এই অনলাইন ক্লাসের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। সব মিলিয়ে অনলাইন ক্লাস চলবে, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন অনলাইন ক্লাস চলবে, কিন্তু ছুটি আগামী 23 মে পর্যন্ত। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে তাহলে নিশ্চয়ই জানাবো। সাথে থাকুন এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে। শিক্ষা সংশ্লিষ্ট সকল খবর সবার আগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি। তাই ধারাবাহিকতায় ছুটির সংবাদটি দিলাম। SSC এবং HSC পরীক্ষা সম্পর্কিত আরও খবর, আরও নিশ্চয়ই খবর আমি দেব পর্যায়ক্রমে, আমি যখন যা যে তথ্য পাই সেই তথ্যই আমি জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, চোখ রাখুন এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজে।